আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাবার্তা এইচএসসি ব্যাচ 2023 এর শিক্ষার্থীদের নিয়ে। শর্ট সিলেবাসের কারণে তোমরা যারা এখনো জানো না যে তোমাদের আইসিটিতে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন হবে, তাদের জন্য আজকের ভিডিওটা করা। তো তোমরা জানো যে শর্ট সিলেবাসের কারণে তোমাদের ষষ্ঠ অধ্যায় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নাই, সুতরাং ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন হবে না। এক থেকে পঞ্চম অধ্যায়ের মধ্যেই তোমাদের 8টা প্রশ্ন হবে, এর মধ্যে তোমাদেরকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এখানে তোমাদেরকে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এভাবে কোনো বিভাগ নির্দিষ্ট করে দেওয়া থাকবে না। তোমাদের প্রথম অধ্যায় থেকে 1টা প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে 1টা প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে 2টা প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে 1টা প্রশ্ন এবং পঞ্চম অধ্যায় থেকে 1টা প্রশ্ন হবে, এটা নিশ্চিত। তাহলে তোমাদের মোট হলো 7টা প্রশ্ন। আর বাকি 1টা প্রশ্ন কিভাবে হবে? বাকি 1টা প্রশ্ন হবে হয় দ্বিতীয় অথবা চতুর্থ অধ্যায় দুইটার সমন্বয়ে হবে, অথবা প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে হবে। সুতরাং তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমরা তোমাদের সাধ্যমতো তোমাদের সেরা প্রিপারেশনটাই গ্রহণ করো। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আল্লাহর অশেষ রহমতে ভালো ফলাফল করতে পারবে। শুধু পরীক্ষার খাতায় এবং ভালো রেজাল্ট করলেই যে হবে তা না, নিজেকে একজন ভালো মানুষ, আদর্শ মানুষ, সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা জরুরি।